আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি বিটিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত তো বিওয়ার্স বরাবর আমরা আপনাদের সাথে আজকে টারি সুপারি বিষয় নিয়ে আলোচনা করব অনেক ভাইরা আছেন ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু কোথায় থেকে সুপারিটা কিনবেন সেই জায়গা খুঁজে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে আমি বলবো হ্যাঁ ভাই আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে মিসাজ মোহন বাইক মিতালি বাজার হায়দ্রগঞ্জ রাইপুর লক্ষ্মীপুর এর আগে একটু কথা বলে রাখি ভাই আমাদের মোট চারটা প্রতিষ্ঠান রয়েছে মানে চারটা আরত মিতালি বাজার একটা হায়দ্রগঞ্জ একটা ক্যাম্পেরাটা একটা এবং খাসারাটা একটা এই চার আড়ত থেকে কিন্তু আমরা মাল কিনি এবং চার আড় থেকে কিন্তু মাল আমরা আপনাদেরকে দিয়ে থাকি তো এই যে আজকেও মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় দুই টন সুপারি অর্ডার হয়ে গেছে আমাদের তো আজকে বাজারের দিন সুপারি কিনতেছি এবং সুপারি আগর কিছু সুপারি আমাদের স্টক আছে দেখতেছেন যে এগুলো আমাদের স্টক সুপারি এবং আজকে বাজার আমরা সুপারি কিনতেছি তো ইনশাল্লাহ কিনে কিন্তু আমরা একবারে এই যে দেখেন এগুলো হচ্ছে যে আমাদের এই যে যোগা সুপারি এবং এগুলো হচ্ছে যে আমাদের এই যে সুপারি যেগুলো আমরা কিনছি এই সুপারিগুলো কিন্তু আমরা যখন সুপারিগুলো যখন আমরা আড়তে দেই তখন কিন্তু এই সুপারিগুলো কিন্তু আমরা বাছাই করি এর মধ্যে থেকে সার্ট সুপারি কালো সুপারি বাদ সুপারি নষ্ট সুপারি এগুলো আমরা আলাদা করে ফেলি এবং আপনাদেরকে আড়তে দেওয়ার জন্য আমরা এই যে একবারে ফ্রেশ সুপারিগুলো আমরা বের করি তো বিয়র্স যদি কোনো ভাইয়ের কোনো আড়তদারের যদি সুপারি লাগে এক টন দুই টন দশ টন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে হোলসেল রেটে খুব সেফ মূল্যে সুপারি দিয়ে দেব ইনশাআল্লাহ আর একটা কথা বলি যদি অনেক ভাইরা যদি বেশি অনেক বেশি মাল নিতে চান সেক্ষেত্রে তারা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আসবেন আর সর্বশেষ আমি একটা কথা বলবো ভাই আসলে ব্যবসা যখন করবেন তখন রিয়েল অথেন্টিক দেখে ব্যবসা করবেন ভালো প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করবেন তাহলে লাভ কম করেন কিন্তু আপনার মনে একটা স্যাটিসফাইড থাকবে আমরা মানে নিজের কাছে অনেক ভালো লাগবে তা আপনারা অবশ্যই যারা সময় সুযোগ পাবেন আমাদের মেথাস মোহন এন্টারপ্রাইজ এখানে ঘুরে যাবেন সবাইকে চাঁদ দাঁত রইল আসবেন আর আপনাদের যদি কোনো কথা থাকে আমাকে জানাবেন অনেক ভাই বলে যে ভাই আমরা তো বিশ্বাস করতে পারতেছি না অনেকরা টাকা দিলে মাল দেয় না ভাই দেখেন আসলে পৃথিবীতে তো সবাই রকম না আপনি এই আপনার এলাকাতে চোরও আছে তো আছে আবার ইমাম সাহেবও আছে এখন ব্যবসায়ীদের মধ্যে তাই আমি সবাই যে ভালো বিষয়টা তা না আর সবাই যে খারাপ বিষয়টা তা না দেখেন যারা প্রকৃত ব্যবসায়ী তারা কিন্তু কখনো মানুষের টাকা লোভ করে না তারা কিন্তু চায় যে আমি ব্যবসা করে খাবো আমার লাভ কম হোক কিন্তু ব্যবসা এটা কি আমার মেন আর যারা টাকার প্রতি লোভ করে তাদের হিসাবটা হচ্ছে টোটালি ভিন্ন তো বিয়র্ডস আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা দীর্ঘদিন থেকে এই ব্যবসাটা করে আসতেছি এবং আর সর্বশেষ কথা একটা বলি আমি আমার এই ব্যবসাটার বয়স কিন্তু অনেক পুরনো এটা কারণ হচ্ছে যে আমার দাদার বাবাই কিন্তু ব্যবসাটা করছে আমাদের পুরোপুরুষাই কিন্তু এই ব্যবসাটাই করছে এবং বলতে পারেন যে দীর্ঘদিন দীর্ঘ বছর প্রায় আর তিরিশ থেকে চল্লিশ বছর আগে থেকে কিন্তু আমাদের ব্যবসার সূচনা হয়েছে তো ব্যবসাগুলো আমরা ইনশাল্লাহ করতেছি ইনশাল্লাহ কারো যদি সুপারির প্রয়োজন যদি হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের ঠিকানা মতো ইনশাল্লাহ সুবারি পাঠিয়ে দেব আর সর্বশেষ কথা হচ্ছে যে ব্যবসা একটা হালাল জিনিস আমাদের দেশে অনেক ভাইরা আছেন বেকার রাস্তা রাস্তা হাট আর ভাই বেকার রাস্তা রাস্তা না হাইটা আপনি যদি একটা ব্যবসা শুরু করেন ব্যবসাটা হোক ছোটো বাট আপনি জীবনে কিন্তু অনেক কিছু করা করা সম্ভব করতে পারবেন দেখেন ব্যবসায়ের কিন্তু আপনার ব্যবসায়ের যে ইনকামটা সেটা কিন্তু আনলিমিটেড আর চাকরির ইনকামটা হচ্ছে লিমিটেড আপনার চার অতিরিক্ত খরচ করতে পারবেন না তো সর্বশেষ কথা হচ্ছে বিয়র্স আপনারা যদি ব্যবসা যদি করেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কারা যদি কোনো মাল যদি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কেউ যদি সুপারি নিয়ে স্টক করতে চান সুপারি স্টক করতে চান এবং সুপারি কীভাবে রাখবেন কীভাবে ব্যবসা করবেন বিস্তারিত ব্যবসায়িক সকল তথ্য আমাদের থেকে পাবেন এবং আমার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর অনেক সময় আছে অনেক ভাইরা ফোন দেন ব্যস্ত থাকি ধরতে পারি না তারা কিন্তু ওই যে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিয়ে রাখবেন ইনশাল্লাহ পরে আপনাদের সাথে আমি একটা অ্যান্সার দিব তো যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করবেন দেখেন আমি একটা কথা বলি আপনাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে কিন্তু আপনি ব্যবসায়িক রিলেটেড অনেক কিছু শিখতে পারবেন আর ফরিমণিটা যদি চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাহলে খারাপ কিছু শিখতে পারবেন এখন ডিসিশন আপনার আপনি কি শিখবেন বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম